এরপর প্রশ্ন করেছেন মাহু আফ ইফিন মেহরাব অপি আপনি লিখেছেন বিয়ের ক্ষেত্রে কুফু কতটা গুরুত্বপূর্ণ খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন দেখুন বিবাহের ক্ষেত্রে কুফুর গুরুত্ব অনেক বেশি কুফু মানে হল সামঞ্জস্যতা পাত্রপাত্রীর মধ্যে সামঞ্জস্য যেন থাকে এ বিষয়টা শরীয় চায় এটা বিবাহের ক্ষেত্রে লক্ষ্য করা উচিত এবং কর্তব্য নবী করিম সাল আল্লাহ হাদিসে কুফুর প্রতি যেন লক্ষ্য করা হয় সে বিষয়ে নির্দেশনা রয়েছে কুফু বা সামঞ্জস্যতা এটা কতটা জরুরি এটা ছাড়া কি বিয়ে বিশুদ্ধ হয় কি না এই প্রশ্ন যদি রাখা হয় তাহলে তার উত্তর হবে যে হ্যাঁ কুফু ছাড়াও বিবাহ বিশুদ্ধ হয়ে যায় বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য মৌলিকভাবে আপনার এক পক্ষের প্রস্তাব অপের পক্ষের প্রস্তাব গ্রহণ দুজন সাক্ষীর উপস্থিতিতে হওয়া এটা হলো শর্ত বিবাহের মধ্যে মোহর থাকতে হয় আর যদি মহর ধার্য করতে ভুলেও যায় বা নাও করা হয় তাহলে সেক্ষেত্রে মোহরে মিসিল বা এই মেয়ের যে ধরনের আপনার মহর সচরাচর এই 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 পর্যায়ের তার বোন বা তার ফুপু বা তাদের ফ্যামিলিতে এই কোয়ালিটির মেয়ের যে ধরনের মেহর ধার্য হয়ে থাকে ওরকম মহর মিসিন ধার্য হয়ে যাবে যাই হোক তো এখানে কুফু বা সামঞ্জস্যতা যদি নাও থাকে বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে বাট এ ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ আমাদের মত হলো যে অভিভাবক এবং যার বিয়ে হয়েছে সে কন্যা তিনি প্রশ্ন রাখার সুযোগ পাবেন যদি সামঞ্জস্যতা না থাকে এমন কোনো জায়গায় বিয়ে দেওয়া হয় যেমন অভিভাবক মেয়েকে এমন কোনো জায়গায় বিয়ে দিয়েছেন যেখানে আসলে কুফুর মিলিন মিলে না ছেলে মেয়ের চাইতে অনেক বেশি অধম অধম বলতে আমরা আমরা যেটা বুঝিয়েছি সেটা হলো যে মেয়ের চাইতে হয়তো বংশমর্যাদার দিক থেকে সামাজিক মর্যাদার দিক থেকে অনেক বেশি নিচ্ছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই মেয়ে সে বিয়ে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে আবার অভিভাবক বা গার্ডিয়ান তারাও প্রশ্ন তোলার সুযোগ আছে যে এ জায়গায় বিয়েতে আমরা রাজি নই এবং সেই বিয়ে ভেঙে দেওয়ার জন্য তারা উদ্যোগী হওয়ার রাইট তাদের আছে যদি সামঞ্জস্যতা না থাকে কিন্তু বিয়ে হয়ে যাবে আর যদি বিয়ে হওয়ার পরে তারা মেনে নেন তাহলে তার কোনো কথাই নেই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এ ব্যাপারে ছেলেপক্ষের রাইট নেই অর্থাৎ মেয়ে যদি অসামঞ্জস্য হয় ছেলের তুলনায় অর্থাৎ ছেলের তুলনায় মেয়ে যদি আপনার সামাজিক মর্যাদা এবং অন্যান্য দিক থেকে আপনার ছেলের তুলনায় নিচে থাকে তাতেও ছেলেপক্ষ এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই কিন্তু মেয়ে পক্ষের সুযোগ আছে মেয়ে যদি এমন কোনো জায়গায় বিবাহ বসেন যেই জায়গাটাতে তার চাইতে সামাজিক দিক থেকে নানা দিক থেকে তারা নিচে আছেন অনেক এবং বংশ যে মর্যাদা বা আদার্স যে দিকগুলো আছে সেদিকগুলোতে যদি না মিলে তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সামঞ্জস্যতাটা কিসের ক্ষেত্রে আপনার আপনার দেখা হবে তো এক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহর বক্তব্য হলো যে শুধু দিনদারের ক্ষেত্রে সামঞ্জস্যতা দেখতে হবে অন্য ইমামদের মত হলো যে সামঞ্জস্য দেখতে হবে স্বাধীন হওয়ার দিক থেকে অর্থাৎ এখন কে স্বাধীন কেউ কৃতদাস যদি হয় তাহলে সেক্ষেত্রে স্বাধীন মেয়ে যদি কৃতদাসকে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের সেখানে প্রশ্ন তোলার সুযোগ আছে এখানে আসলে আজকালকার যুগে যেহেতু এটি এই অপশনটি নাই বিধায় এই সামঞ্জস্যতা আমাদের দেখার সুযোগই নেই আরেকটা হলো বংশমর্যাদা বংশমর্যাদা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি আমাদের এখানে যে বংশগুলো আছে এগুলোর কোনোটা কোনোটা চাইতে কম বেশি এরকম কোনো কিছু কিন্তু নয় আরও যেরকম কোরআয়ের সবচেয়ে শ্রেষ্ঠ বংশ বাংলাদেশে আমাদের এখানে প্রচলিত চৌধুরী ভূঁইয়া মিয়া যত রকমের আপনার বংশ আছে এ বংশের নামগুলো সবগুলাই বেশ ভালো এবং আপনার অর্থের দিক থেকে আপনার মিনিংয়ের দিক থেকে সবগুলাই সুন্দর তো এখানে আসলে বংশমর্যাদার বিষয়টি সেভাবে আসে না তবে হ্যাঁ সামাজিক যে একটা অবস্থান আছে সেটাকে মূল্যায়ন আনা যেতে পারে তৃতীয়ত আপনার পেশা যে মেয়ের বাবা বা মেয়ের পরিবার তারা কোন পেশায় ছেলেরা কোন পেশায় এখানে পেশাগত দিক থেকে অনেক বড়ো কোনো তারতম্য আছে কি না সামাজিক ব্যবসাটাকে অনেক বেশি মর্যাদা মর্যাদা বিষয়ে মনে করা হয় কি না এটা একটা ব্যাপার আর আরেকটি হলো দিনদারি এই দিনদারিটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো মেয়েকে তার বাবা এমন কোনো জায়গা বিয়ে দেন যেখানে মেয়ের পক্ষ বা মেয়ে নিজে দিনকে প্র্যাকটিস করে অন্ত ছেলের মধ্যে দিন দায়ী না ছেলের পক্ষের মধ্যে দিন দায়ী না তাহলে মেয়ে সেখানে প্রশ্ন তোলার রাইট তার আছে এবং একই কাজ যদি মেয়ে করে তাহলে মেয়ের বাবা তিনি বা মেয়ের অভিভাবক বা পরিবারের লোক তাদেরও রাইট আছে প্রশ্ন তোলার তো এই সামঞ্জস্যতা এটা ছাড়া বিয়ে হয়ে যায় কিন্তু সামঞ্জস্যতা যদি লঙ্ঘন করা হয় ক্ষুণ্ণ হয় তাহলে সেক্ষেত্রে মেয়ের পক্ষ তারা প্রশ্ন তোলার সুযোগ আছে ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে এটাই হলো চমহুরালামাইগ্রামের মত তো সামঞ্জস্যতাক দিকটা খেয়াল করা উচিত বিয়েতে এর সবচেয়ে বড় কারণ হলো যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ তৈরি না হয় তাদের মধ্যে যেন আপনার সম্প্রীতি থাকে তাদের মধ্যে যেন সৌহার্দ্য থাকে এবং একে অন্যকে মানতে একে অন্যের সাথে চলতে যেন কোনো প্রকার অসুবিধা না হয় জাস্ট সেই জন্যই ইসলাম এই সামঞ্জস্যতার কথা বলেছে অসামঞ্জস্যত অসামঞ্জস্য যে আপনার সম্পর্ক আছে সে সম্পর্কগুলো পরবর্তীতে আপনার কলহের দিকে যেতে পারে সেটা কারণে তাদের মধ্যে বোঝাপড়ার গরমিল হতে পারে এই কারণেই সামঞ্জস্যতার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখেছে